এবার ছোট জমিতেই হবে বিদ্যুৎ প্রকল্প। ভাঙর কাণ্ডের পর রাজ্যে সাবস্টেশন গড়তে নয়া পরিকল্পনা রাজ্য বিদ্যুৎ দপ্তরের। নবান্ন সূত্রে খবর, বিদ্যুৎ দপ্তরের পরিকল্পনা অনুযায়ী লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা দূর করতে রাজ্যে গড়ে তোলা হবে 120টি সাবস্টেশন। তবে তার জন্য আর 90 কাঠা বা তার বেশি জমি নেওয়া হবে না। বর্তমানে বিদ্যুতের সাবস্টেশন তৈরি করতে অন্তত 90 কাঠা জমি প্রয়োজন হয়। বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন 18 থেকে 30 কাঠা জমির মধ্যেই গড়ে তোলা হবে সাবস্টেশন। তার জন্য ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি, জমি নেওয়া হবে সরকারের ল্যান্ড ব্যাংক থেকে। নবান্ন সূত্রে খবর, 120টি সাবস্টেশনের জন্য ইতিমধ্যেই সরকারের ল্যান্ড ব্যাংক থেকে 100টি ছোট জমি চিহ্নিত করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি SMS পাঠিয়ে ভাঙরবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। SMS-এ বলা হয়েছে, রাজ্য সরকার পাশে রয়েছে, ভাঙরে কোনোভাবেই জোর করে জমি অধিগ্রহণ করা হবে না, মানুষ না চাইলে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হবে। মাওবাদী ও দুষ্কৃতীরা নিজেদের স্বার্থে ভাঙরবাসীকে বিভ্রান্ত করছে, তারা গণ্ডগোল পাকিয়ে চলে যাবে, কিন্তু সাধারণ মানুষকে ওই এলাকায় শান্তিতে থাকতে হবে, তাই কোনো মিথ্যে প্রচারে কান দেবেন না। 2012 সালে ভাঙরে বিদ্যুৎ প্রকল্পের জন্য 40 বিঘা জমি অধিগ্রহণ করা হয়, 95% কাজ শেষ হয়ে যাওয়ার পর বাধে বিপত্তি। প্রকল্প বন্ধ করে জমি ফেরতের দাবিতে শুরু হয় আন্দোলন। জমি ফেরতের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা, মৃত্যু হয় দুজনের। ঘটনার 3 দিন পরেও থমথমে গোটা এলাকা, জায়গায় জায়গায় রাস্তায় পড়ে রয়েছে গাছের গুড়ি, তৈরি করা হয়েছে ব্যারিকেড। দোষীদের কঠোর শাস্তি ও CBI তদন্তের দাবিতে অনড় মৃত দুই যুবকের পরিবার। সিবিআই তদন্তটা হোক, সিবিআই তদন্তটা হোক, আগে শাস্তি চাই আমরা, আগে শাস্তি চাই আমরা, চাচ্ছি যে আমাদের তদন্তটা সঠিক হোক। এদিন CPM সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মৃত দুই যুবকের পরিবারের সঙ্গে দেখা করে SFI ও DYFI এর এক প্রতিনিধি দল। দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় তারা। সুমন ঘড়াই, অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, ABP আনন্দ।